তাহলে নতুন করে আপন নদী আছে না জলীয় নদী আছে করে আরেকটু জোরে করুন না আরেকটু জোরে করুন না যেই মানুষ এখানে আছেন আপনাদের আওয়াজ যদি শুনে তারা দুবাই তারা আরো ভুল হবে এমন একটা আওয়াজ দেন তাদের মনে করে এখানে হাজার হাজার লোক আছে তাদের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে তারা যদি এখানে চলে আসে সেটাকে আমরা চাইতে যাই না এটা এমন একটা কিন্তু আজকে নামটা একটু পরিবর্তন করে এসেছে আমার আল্লাহ তাই কোনদিন জান্নাত থেকে আর বের কইরা দিবে না আমার বিশ্বাস এই মুমিনদারি জান্নাতের বাগান ঘোষণা করে দিছে আজকে যা বাগানের মধ্যে যদি কেউ প্রবেশ করে আমার বিশ্বাস তার জীবনের গুণার ঘাতক না লাগা মাফ করে জান্নাতে ঢুকাই দিবে এই ময়দানটা চতুর্দিকে যখনই আলোচনা শুরু হয়ে গেছে আল্লাহ রাবি বলেন দুনিয়ার কোন মাঠে দুনিয়ার কোন ঘাটে আল্লাহ তাআলার কোন বান্দা যখন একাত্রিত হয় ওই বাইরের বাগানটা ওই ময়দানটা জান্নাতের বাগান হয়ে যায় আল্লাহ নূরের ফেরেশতারা যাকে যাকে আসমান থেকে নামতে থাকে চতুর্দিকে দৃষ্টান্ত করে রাখে আর ফেরেশতারা আমাদের মাঝে মধ্যে যারা আসতে আসি তাদের নাম ধরে ধরে মাগফিরাতের দোয়া করতে থাকে আর ওই আল্লাহ আব্দুর রহিম শীতের দায়িত্বে আর ভালো আমাদের খাদ্য হারাম করে দিছে ও মহামারি আমরা তোমাদের ফেরেশতা তাদেরকে তুমি না করে দাও আমরা তাদের জন্য মাফ চাইতেছি আসি যখন মাফ শেষ হয়ে যায় আসমানের ফেরেশতা একে একে আস্তে আস্তে আসমানে উঠতে থাকে গেছিলাম কেন আল্লাহ জিজ্ঞেস করে
إيمانا وعلى ربهم
ব্যাপার বললাম নামাজ আল্লাহ তাআলার কোন বান্দা আর কোন বান্দী আল্লাহ তাআলার প্রশংসা শুনিয়া এক পা যদি আল্লাহ তাআলার কাছে পাঠ করে আল্লাহ আমি জানার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জান্নাতের মধ্যে সঙ্গে সঙ্গে একটা গাছ হয় গাছ লাগাইলে কি করলে এখানে থাকে না,
ঘরের মহব্বত থাকে না, আমার জিতি যখন শুনো হার, আমার বান্দার অন্তরটা আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁপে। কেমন কাঁপে একটা উদাহরণ দিয়ে বুঝে আসবে। আমাদের জাতির পিতা ইব্রাহিমের খলিলুল্লাহ একদিন ঘরের মধ্যে আরাম করতেছিল, আর ফেরেশতাদের সামনে ইব্রাহিম খলিলুল্লাহ প্রশংসা করতেছিল আল্লাহ। প্রশংসা করে সেই প্রশংসা তাহলে কেমন? ফেরেশতারা ইব্রাহিম তো তোমার ডাকবই, তোমাদের তো কান্দবই, কারণ সে কান্দবে না, কে কান্দবে? তাহলে তুমি বাদশাহী দিয়ে দিত, যে আরাম বাদশাহী দিতে কত সন্তান দিত, এখন ইব্রাহিম বাদশাহ নয়, আরামে থাকে সময় আর ঘুমায়, এটা তো আমার দাবুই। ইব্রাহিম যে শান্তিতে আছে এখন তো তোমার দাবুই, শান্তি কাটা না রে, শান্তি রেখে না, এটা এমনিতে আমার ভাব
তোমার চাকরি আমি চাকরি কোথায় তুমি আমি ইব্রাহিমের নাম শুনছো তাই তো আমরা ইব্রাহিম এলাকার বাচ্চা হলাম আমি ও আচ্ছা তাই তুমি দিতে পারবো আমার বুঝি হ্যাঁ তাই ঠিক না ওই তোমার একশো রুট দিয়ে দেবো ওটা কাম দিলা তুই দিও কাম হলো না ওরা সম্পদ দা আছে সব কে দিলাম সম্পর্কে আসেন ভিতর
নতুন করে বসা বসা মালিকে রেজি কি করে আপনি কত বড় বাচ্চা কাপড়ের আবার নাই সম্পদের খুঁজতে খুঁজতে বেড়ে সরান আপনার পাইনি গরুজন বাচ্চা চলেন আপনি চলেন সিংহাসনে বসেন আমাদের অবস্থা খুব খারাপ ইতাই বরকের বাচ্চা বরকের বাচ্চা ইতাই নেয়া ধান করতেছে জানো আমি এখন শুধু তোমাদের বাচ্চা ওই যে নদী মাছ তাদের বাচ্চা কেমন একবার মাংকের পাগল মহঙ্গের পরে মাং সব তার বাদ্য বানায় এরকম চাকরি হইয়া পরে দেখে রাজি আসিত
দর্শন লাভ করিয়া বসিলে ভগবতী চিত্ত কেয়া থাকে কেন্দ্রে তাদের অন্তরটার ভিতরে
ইমান কিবা কিবারে তাহলে বোঝা গেল ইমান বাড়ে না ইসলামের পথে তোমরা চলে সোজা ইসলামের পথে তোমরা চলে সোজা ধরুন তো বলাই গান বাজনা মাথায় গুনার রোজা ইসলামের পথে তোমরা চলে সোজা কোথায় চলো ইসলামের পথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে না চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে না চোখ রাখো কোরআনে সমাধান বলো না তাই বলেন তোমাকে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে না চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মানে না তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে দিয়ে চাও খুঁজে না চোখ রাখো কোরআনে সমাধান এত চির আমলান চেনা মূর্তির ডাক মূর্তি ডাকি আল কোরআন এত চির আমলান চেনা মূর্তির ডাক এ যে মহাবাণী খদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে না চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে না চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান একটু জিকির করি ঘটনা দিয়ে গোলাম নাম আব্দুল খালেক মিস্ত্রি
ছিলেন আল্লাহ সর্বশক্তিশালী মত খাইত নেশা করত এই যত আকাম কুকর্মরা আছেন সবটার মধ্যে সিগারেট খায় একদিন মদ খাইতে যাবে কষ্ট পারে যাবে মদের আড্ডাখানায় যাবে বারে যাবে বন্ধুদের সাথে নাচতে নাচতে রওনা হয়েছে গভীর রাত হঠাৎ করে দেখে জমিনের মধ্যে একটা কাগজ করে আছে কাগজটার মধ্যে লেখা আরবি লেখাটা কি আমাদের গ্রাম গঞ্জে অনেক লোক আছেন যারা কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু কোরআনের মহাত্মা কন্ঠে ঘর করে আছে না নাই আছে আমরা এমন মুসলমান একটা আরবি আমি একটা আরবি লেখা কোনো কোরআন না হাদিস না ওইটা দেখতো আমরা অন্তর কাই দাও আমাদের অন্তর কাই দাও এই মহাত্মা তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যাচ্ছে আব্দুল খালেকের মা বলেন কি আব্দুল খালেক
poter mascare a casa del tutto la paesi. Ma no, anche molto non scorte da via, tomare la segna si con la tacca da fo, e capo del tutto la rote e caro non la ca. Abdul Khalid che ma capo del tutto la te la coi, oh, ma sonda, che cane a non lo che non la ca, bagare, o a tutto lo sai, che in un sulla rosa.
আপনার
দক্ষিণ দিক থেকে বাতাস আর বৃষ্টি আসতেছে। আমার তো লাউ হাত কম ওই কারণ সত্য
সত্য, নিজের চালাব সত্য, আর দিনের একটা বাকি আছে নাটকে জুমা করায় আবার আছে কি করাইয়া আমি বললাম বুধু আমার মনে আছে মাটি ধরতে পারবো না, এদিকে আপনাদের দিকে আমার আমি ধরতে পারবো না, সম্ভব হবে না, কেন সম্ভব হবে না বুধু, কেন দেখো তিনটার সময় আকাশকে ধরে আসে কি মাটি ধরা আমি জানি না ওই যে গাড়িতে চলি যে খালি যাই গাড়ি আমার জন্য অপেক্ষা করতেছে, গাড়িতে চললাম ওখানে এসে দেখি তলা নাই ঘুম বাড়ানো করেছেন, এখন পর্যন্ত তাফসীরে ঢুকতে পারেন নাই,
এতক্ষণ যা করছি আলোচনা, এখন তো তাফসিরে যাইতে পারি নাই। তাফসির শুনবেন তো কতক্ষণ? যতক্ষণ পারেন আপনারা। আপনারা থাকবেন না ভাগবেন? ইনশাআল্লাহ থাকবেন। যারা যারা ভাগবেন হাত তুলে দেখি তো। বুঝে না আল্লাহ, আপনি হাত তোলা কবুল পেলে নাও, থাকার তো অধিকার বুঝে নাই। কি করে নাই বুঝে নাই, এজন্য ওয়াজ আগে আগে কথা শুনবো, বক্তা কি বলে কথা খেয়াল করবো। একটা পরীক্ষা নিলাম, আমাদের খেয়াল আমার দিকে আসে না গেছে, খেয়াল আসে না গেছে, পুরোপুরি নাই। খেয়ালটা আমার দিকে রাখবেন যে আমি কি বলতে চাই। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন না রাখে যাবেন? না না আর নাতি, না না আর নাতি, দুজন অস্ত্র উঠে গেছে। তা হুজুরের ওই দিনকার ফরজের অস্ত্র, কিসের অস্ত্র? যারা মানুষের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করি,
রাত্রিতে সাজে করে তারা এক হয়ে যখন নকল নামাজ পড়ত আমার স্বামী দুইটা চোখে দেখো আপনারা উঠতে পারবেন কি পারবেন না
Oh,
Thank you.
তারা তিনজন আরেকজন যদি হয় তাহলে ইমামের ছেলে কয়জন হয়
তিনজন চারজন মিলে জামাত করে চিন্তা করছে আল্লাহ কি সালা জীবন ধরে জামাত ছাড়া নামাজ পড়া না আজকে আমাকে পড়াই না জঙ্গলের ভিতর থেকে কাকুরি আসছে আলাদা খাইয়ে দিব খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আমার কথা বুঝেন না আজকে আসতে যাই হোক আল্লাহ জীবনে প্রশ্ন শুনলাম মুয়ে আবার উজু থাকে না কথা বলেন না কাটুরিয়া কয়টা চিন্তা করতেন কাটুরিয়া ক তুই তো চিনি না ওরে আমার বাড়ি পাস নাই বুঝেছি তোমার অহংকার এখন বুঝি অহংকার করা যাবে এই কিশোরের মতো থাকতে পারি না দেখতে বুড়া দেখতে ভালো দেখা যাবে না আমার কি সুন্দর লাগে আমার কি বড় আল্লাহ খেলা খেয়ে বুঝতে না বেলা কত হয়েছে আহ কোন ঘরে বাড়াইছে
Porque no me da ni donde hay, digo, ni por la, o por allá. Lo que llaman